মাছ কত ধরনেরই না আছে, অনেক সুন্দর সুন্দর মাছের ভিতরে আজকে যে মাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটা অ্যাকোরিয়াম মাছের জগতে অন্যতম সুন্দর মাছ। এই মাছকে অনেকে ফাইটার ফিশ বলে, এর অন্য আরেকটি নাম আছে যেটা বেটা ফিশ নামে পরিচিত। বেটার মতো এত সুন্দর এবং রং খুবই কম মাছেরই আছে। পৃথিবী জুড়ে গোল্ড ফিশের পরেই মূলত জনপ্রিয় হচ্ছে এই বেটা ফিশ। এই বেটা ফিশকে সিয়ামিজ লড়াকু মাছ বলা হয়। এর অর্থ হচ্ছে কামড়ানো মাছ। পৃথিবীতে প্রায় 73 প্রজাতির বেটা মাছ মেলে। মূলত চোখ জোড়ানো বাহারি রঙে খুদে মাছটি প্রায় 25টিরও বিভিন্ন রঙে পাওয়া যায়। এই বেটা মাছটি প্রায় 2 থেকে 5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই মাছের মূল আবাসস্থল হচ্ছে থাইল্যান্ডের মেকং নদী। এছাড়া এই মাছগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, কম্বোডিয়া এবং ভিয়েতনামেও পাওয়া যায়। চীনেও কিছু কিছু জায়গায় এই মাছগুলো দেখতে পাওয়া যায়। এই মাছটি প্রায় 6 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই মাছটি মূলত মাংসাশী। এরা মূলত ব্রাইন, চিংড়ি, ডাপনিয়া এবং অন্যান্য ছোট জলজ পোকামাকড়ের লার্ভা খেয়ে বেঁচে থাকে। এই মাছদের জন্য সবথেকে বড় হুমকি হলো বাসস্থান ধ্বংস এবং দূষণ। সবচেয়ে জনপ্রিয় বেটা মাছগুলির জাতের মধ্যে একটি হচ্ছে হোয়েল টেইল বেটা ফিশ। তাদের দীর্ঘ দর্শনীয় পাখনা এবং উজ্জ্বল রঙের জন্য এরা বেশ পরিচিত। বেটা ফিশ বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় একটি মাছ এবং এর গুরুত্বপূর্ণ মিঠাপানি অ্যাকোরিয়াম প্রজাতির একটি। অনেকেই চায় অ্যাকোরিয়ামটি শুধুমাত্র বেটা মাছ দিয়ে ভর্তি করে রাখতে, কিন্তু মজার বিষয় হলো এই মাছগুলো একটির বেশি রাখা যায় না। যদি দুটি পুরুষ মাছকে একসঙ্গে রাখা হয় তাহলে একটি মাছ আরেকটি মাছকে ঘায়েল না করা পর্যন্ত লড়াই করতে থাকে, এবং যতক্ষণ পর্যন্ত একটি মাছ লড়াই করতে করতে জিতে না যায় ততক্ষণ পর্যন্ত এরা লড়াই চালিয়ে যায়। একটি স্ত্রী মাছ ডিম ছাড়ার পর পুরুষ মাছ সেটিকে তাড়িয়ে দেয়। মুখ থেকে লালা বের করে এক ধরনের ভাসমান বুদবুদে তৈরি করে এখানে এরা, এবং সেখানেই ডিম রাখে। পোনা বের হওয়া পর্যন্ত এই মাছটি দায়িত্ব পালন করে থাকে। ফাইটার ফিশ যেমন একসঙ্গে থাকে না, তেমনি এই মাছের বিশেষ সুবিধা হলো এরা বেশ কষ্ট সহিষ্ণু হয়। অ্যাকোরিয়ামের ছোট জায়গায়ও এরা ভালোভাবে থাকতে পারে।